সম্মানিত দিনি ভাই বোন, আপনাকে আমি মানুষের বদনাম গীবত করা থেকে চিরদিনের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধ রাখার ব্যাপারে। কোনোদিন আর মুখ খুলবেন না মানুষের সামনে মানুষের ব্যাপারে, এবং কোনোদিন আর দোকানপাটে বসবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জেনায় লিপ্ত হবেন না, এই চারটা কাজ করেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ, জান্নাতের সব দরজা খোলা থাকবে। পাঁচ ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের এই পর্যন্ত আলোচনা শুনিয়ে আদালতের সদস্য হিসেবে বাকি জীবন থাকার অনুরোধ জানিয়ে অ্যাপসের মাধ্যমে দুয়ার বইটিকে পড়া ও জানার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।